কেন করব না আমি, যারাই ভালো কাজ করছে রিসেন্টলি আগেও করেছে সবার সাথে কাজ করতে চাই। এ পর্যন্ত আপনার কতগুলো নাটক রিলিজ হয়েছে করেছেন? অনেকগুলোই রিলিজ হয়েছে, 30 অলমোস্ট 30 হবে। জনপ্রিয় আমি এই লাস্ট ঈদে যেটা কাজ করেছিলাম মোশারফ ভাইয়ের সাথে, মিস্টার মোতালেব যে নাটকটা, ওই নাটকটা ঈদের নাটক, এটা অনেক দর্শক দেখেছে, অনেকে চিনেছে। এছাড়া আরও কিছু সিরিয়াল করেছি আমি, ওই সিরিয়ালে ওখানেও ওইটা ওই পপুলার ক্যারেক্টার ছিল আমার। কোনো যে আরও ভালো মানুষ হব এতটুকুই, কাজের ক্ষেত্রে যতদিন আমাকে দর্শক অ্যাকসেপ্ট করছে ততদিন কাজ করব। যখন দর্শকের আমাকে দেখতে ভালো লাগবে না এমনিতে আর কাজ করতে পারবো না। নাটকের নাম বিজয় দশমী, সে শাহিদ শরীফ খান। সেই কাজটা দিয়ে আসলে তারপরে অনেকগুলো কাজ করা, ওই প্রথম কাজটার পরেই। এক একজনের এক এক স্বপ্ন থাকে, সবার কিন্তু নায়িকা হওয়ার স্বপ্ন থাকে না। কেউ চায় যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আমার এখন যেহেতু এখানে কাজ করছি, আমার মনে হয় যে অভিনয়টা আমি আরো ভালো করে শিখবো, আরো ভালো অভিনেত্রী হব। আচ্ছা, ACTV-র হচ্ছে আমি যেটা একটা মিউজিক্যাল শো করতাম, সেটা হচ্ছে তারুণ্যের গান। তো ওখানে উপস্থাপনা থেকে তারপরে একে একে ACTV-র আমি পরপর দুইটা নাটক করি, একক নাটক, পূজার নাটক ছিল, তারপরে ঈদের নাটক ছিল। তো ACTV আসলে যারা ছিল তখন ওই ডিপার্টমেন্টে, আমাদের ওই প্রোগ্রাম হেড যারা ছিলেন, তারা তখন আসলে আমাকে বললো যে তুমি করো, তুমি ভালো করবে। তো প্রথমে আসলে রাজি হতাম না, এরকম প্রায় 3-4 মাস বলার পরে তারপরে গিয়ে আমি রাজি হয়েছি, ঠিক আছে করব। অ্যান্ড ACTV-র সাথে আমার অনেক মেমোরিজ, অনেক কিছু আমি ACTV থেকে শিখেছি, অনেক কিছু আসলে ACTV-র অবদান আছে আমার ক্যারিয়ারে, এটাই বলবো। বিষয়ে আসলে আমরা যারা কাজ করছি বা কাজ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে বলবো যে ডিরেক্টরদেরও বুঝে কাজ করা উচিত, যারা কন্টেন্ট বানাচ্ছেন, যেগুলো দর্শক অ্যাকসেপ্ট করছে না সেগুলো আই থিঙ্ক না বানানোই ভালো। আর যারা অভিনয় করছে তারাও আসলে স্ক্রিপ্ট কন্টেন্ট দেখে বুঝে কাজ করা উচিত, যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তাদেরও বুঝে লেখা উচিত। যে সমস্ত পরিচালকরা অশ্লীলতা ছড়াচ্ছে নাটকের মধ্যে, এরকম কিন্তু অনেক রয়েছে, এই বিষয়টা আসলে নাটকের জন্য কতটুকু ক্ষতিকারক আপনি বলবেন? আসলে এই পরিচালকদের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমি এখন পর্যন্ত ফেস করিনি এরকম কিছু। যদি ফেস করি কখন অবশ্যই এটা নিয়ে কথা বলবো। আপনার মোশারফ ভাইয়ের সাথে আপনার অভিনয় করে কেমন লাগছে? আপনি সাথে কে কে আছে? যথেষ্ট ভালো লাগছে, মোশারফ ভাইয়ার সাথে অভিনয় করতে যে কারোই ভালো লাগবে। দুর্দান্ত একজন অভিনেতা, অসম্ভব ভালো মানুষ, হেল্পফুল কো-আর্টিস্ট। অ্যান্ড আমরা আরও অনেকে আছি, আমি যেমন আমার এখানে ক্যারেক্টারে যে মায়ের রোল প্লে করছে, বাবার রোল প্লে করছে, আমি মা বাবা বলেই ডাকি, পুরো সেটেই আমরা আসলে ফ্যামিলির মতো থাকি। তো আরও অনেকেই আছে, যে মিলি আছে, আগে আমাদের রিমি করিম আপু আছে, আরও অনেক আর্টিস্ট আছে। ওই যে আমি বললাম সবার প্রথমে, উনি মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ, দুর্দান্ত মানুষ, খুবই সাপোর্টিভ একজন মানুষ। কোনো কিছু না বুঝলেও ভাইয়া সেটা বুঝিয়ে দেয়, কাউকে দেখলো যে আচ্ছা এটা 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 ঠিক হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, ভাইয়া নিজে থেকেই আগ্রহ নিয়ে বলছে আচ্ছা সব ঠিক আছে, এটা হয়েছে, এরকম খুব সুন্দর করে কথা বলে, খুবই ভালো একজন মানুষ। মোশারফ করিম ভাইয়ের সাথে আমার সিঙ্গেল নাটকও হয়েছে, 3টা নাটক হয়েছে মোশারফ ভাইয়ের সাথে, আর এই সিরিয়াল করছি। দর্শকদেরকে বলবো যে অবশ্যই আপনাদের জন্যই আমরা কাজ করছি, আপনারা যতদিন আমাদেরকে কাজ আমাদের কাজ দেখতে চাইবেন আমরা ততদিনই কাজ করব। তারপরে যখন অ্যাকসেপ্ট করবেন না কাজ করতে পারবো না, আমরা আমাদের চাও আমাদের কাজ কিন্তু আপনাদের জন্যই। তো আমি বলবো যে সবাইকে বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, তাহলে আমরা আপনাদের যেটা ভালো লাগবে সেটা জানাবেন, যেটা খারাপ লাগবে অবশ্যই সেটা আমরা শুধরানোর চেষ্টা করব, যেটা ভালো লাগবে সেটা বলবেন, আমরা আরও অনেক ইন্সপায়ার্ড হব, আরও ভালো কাজ করতে পারবো। আর কিপ সাপোর্টিং আস।